हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल। कैमन आछो तुम्हारा सकले? आशा करछि तुम्हारा सबाई खूब 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 भालो आछो और आमिओ खूब भालो आछि। तो सकाल बेलाय ब्रेकफास्टे आज के आछे मुड़ी माखा, अनेक माने अनेक बहुकाल परे आज के सकाल बेला मुड़ी माखालाम, संगे चा, छेलेर जन्य एकटु गरम जल आनलाम, छेलेर जन्य आमादेर जन्य आर ओर जन्य सकाले मैगी। एटाइ होच्छे आज के आमादेर सकालेर हल्का फुल्का ब्रेकफास्ट। आगे सेरकम भावे सकालबेला मुड़ी माखा হতো না, হতো মাঝে সাঝে, কিন্তু কি বলতো, এক সকালবেলা একটু শীতকাল আসলে গরম গরম মুড়ি মাখা আর সঙ্গে চা পেলে আর কি চাই বলো, ভালোই লাগে সকাল টাইমটা রোদ্রে বসে মুড়ি মাখা খেতে। কিন্তু কি বলতো, এখানে সেরকম মুড়ি পাওয়া যায় না, মুড়ি পাওয়া যায় একদম নরম নরম। ওগুলো আমি কি করি, একটু কড়াইয়ে গরম মানে হালকা একটু তেল দিয়ে মুড়িগুলো হালকা একটু ভেজে নিই, তাহলে মুচমুচে হয়ে যায় আর ওই মুড়ি মাখা করলে আরও খেতে আরও বেশি ভালো লাগে। আমার কথা মতো একদিন এইভাবে মুড়ি কড়াইয়ে হালকা তেলে তারপরে মুড়ি মাখা করে দেখো, ভালো লাগবে খেতে। তো যাই হোক, ওদিকে দেবাংশে যেহেতু আজকে স্কুল ছুটি, আজকে না তিন চার দিন ছুটি ছিল স্কুল, এজন্য ঘরে ছিল। তো এখন ওকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে, ওকে দোকানে পাঠাতে গেলে বুঝিয়ে সুঝিয়ে পাঠানো লাগে না, ওর বাবাকে দেখলেই কান্না শুরু করে দেয়, ও বাবার সঙ্গে দোকানে যাবে। তো ওর বাবাই ওকে দোকানে নিয়ে গেল, আর সেই সুযোগে আমি খাটটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এবার এই বড় ঘরটা, শোয়ার ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। জামা কাপড় অনেক বলতে কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কালকে আমি ধুতে পারিনি, এই কালী পুজো তারপরে এটা সেটা লেগেই ছিল, এর জন্য ধোয়া হয়নি। তো আজকে এই জামা কাপড় ভিজিয়ে রেখে তারপরে আর কি ঘরের ঘর মুছে ধুয়ে মুছে দিব, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঘরটার পরিষ্কার করে দিয়ে তারপরে এসে এই যে ধুয়ে দিলাম। আর জামা কাপড় ধোয়ার কিছুক্ষণ আগে যদি ভিজিয়ে রাখা হয় না, আমার মনে হয় যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এখানে তাড়াতাড়ি করে মানে জামা কাপড়গুলো ধুয়ে নিংড়ে নিয়ে তারপরে নিচেই মেলে দেব, আজকে আর ছাদে যাব না, কারণ কি বলতো ঠান্ডা পড়ে গেছে। তো আর ছাদে যায় না, দুপুরবেলাও আমি বাদর তাড়াতে যেতে হয় ছাদে জামা কাপড় নাড়লে, এর জন্য নিচেই মেলে দেব, তারপরে একবারে স্নান করে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেদিনকে তোমাদের বললামই বৃহস্পতিবারে আমি যেহেতু ঘট পেতেছি, তো বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দেব, এর জন্য এখনও পর্যন্ত আমি রান্নাঘরে যাইনি, যে একবারে স্নান করে বৃহস্পতিবারের পুজো করে তারপরে আর কি রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। তো দেখতেই পাচ্ছ এখন স্নান করে চলে এসেছি আমি এই যে পুজো করতে, তো এখানে আমি বৃহস্পতিবারে পুজোটা সেরে নিচ্ছি। প্রত্যেক দিনের তুলনায় বৃহস্পতিবারের পুজোতে একটু সময় তো লাগে, সব কিছু পরিষ্কার করে ঘট পাল্টে ধূপ ধুনো ভালো করে দিয়ে মা লক্ষ্মীকে ডাকা একটু তো সময় লাগেই বলো। তো চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ওদিকে রান্নাঘরে চলে আসলাম, আর মাথার গামছা তো মাথায় রয়েছে এখনও পর্যন্ত, মানে মাথা যে আঁচড়াবো সেই সময় পাইনি। আর সময় পেলেও কি বলতো, এখন যদি আমি চুলটা ছাড়ি রান্নায় যদি একটা চুলও পড়ে না, বাবা বাবা একদম বাড়ি মাথায় তুলে ফেলবে আমার বাড়ির লোক। এর জন্য মাথার গামছা মাথায় রাখতে মানে থাকতে দিলাম, যে এখন আর চুলটা খুললাম না, রান্নাবান্না করে নিই একবারে, একবারে আর কি রিল্যাক্স হয়ে তারপরে মাথাটা আছড়ে ফ্যানের তলায় বা কিছুক্ষণ চুলটা শুকিয়ে নেব, না হলে না চুলটা একদম ভিজা থাকলে মাথাটা যন্ত্রণা করবে সন্ধ্যাবেলার দিকে। এর জন্য এখন তো রান্নাটা করিনি, তারপরে আর কি চুলটা সময় করে একটু শুকিয়ে নেব। আর এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর প্রত্যেক দিন ওই ফুলকপির ঝোল ঝাল আর খেতে ভালো লাগে না। তো আজকে ভাবছি ফুলকপিটা একটু অন্যরকমভাবে রান্না করি, এর জন্য পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তো ফুলকপি ভাজলাম, একটু লাল লাল করে ফুলকপি ভেজে নিয়ে তারপরে আদা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ি ধনে গুঁড়ি হলুদ গুঁড়ি লবণ সব কিছু দিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে 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 আর কি তার মধ্যে ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে এই যে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এটাকে এখানের লোক বলে সুখী ফুলকপি, লুচি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, একবার অবশ্যই একবার বানিয়ে দেখো ভালো লাগে। শীতের তো শীতের ফুলকপি দিয়ে বানালে তো কোনো কথাই নেই। তো এই যে ফুলকপি আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই ভালো লাগছে।
আর ওদিকে ফুলকপি রান্না করতে করতে দিবাংশকে দুধ দিয়ে আসলাম, গ্লাসে করে দুধ খাইয়ে দিয়ে আসলাম। আর ওদিকে দুধ গরম বসাতে হবে, সকালবেলা নিয়ে এসেছে দুধ, এখন যদি আমি দুধটা জাল দিয়ে না রাখি না খারাপ হয়ে যাবে। আর এই কদিন আমি ফ্রিজও চালাচ্ছি না যে ফ্রিজে রেখে দেবো, আর ঠান্ডা যেহেতু পড়েছে সেরকম কোনো সবজিও মানে আমি এত সবজিও আনছি না যে ফ্রিজে 3-4 দিন রাখতে হবে, সবসময় ফ্রিজ চালিয়ে রাখতে হবে। সবজি অল্প অল্প করে আনছি, শীতের সবজি টাটকা সবজি অল্প অল্প করে আনছি, যা আনছি তাই ধীরে ধীরে করে রান্না রান্না হচ্ছে এই আর কি। আর আজকে একটু চিকেন রান্না করার প্ল্যান আছে, তাই দেখো তেল গরম করে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে চিকেনগুলো এক এক করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা একটু লাল মানে একটু হালকা ভেজে নেব। তো আমি না সবসময় চিকেন ম্যারিনেট করে হয়তো বা চিকেন মশলা কষিয়ে তারপরে চিকেন কষা বা চিকেনের ঝোল রান্না করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে চিকেনটাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিই, যে জলটা ছিল জলটাও শুকিয়ে গেল আর চিকেনটা একটু লাল লাল করে ভেজে নিই। হালকা লাল হয়েছে, গোল্ডেন কালার এসছে আর কি। তারপরে এই যে মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, এভাবে আমি আগে কখনো রান্না করিনি, আজকে প্রথমবার এভাবে রান্না করছি। জানি না ঠিক কীরকম হবে, রান্নার পরেই আর কি বুঝতে পারবো। তো এখানে সমস্ত মশলা দিয়ে লঙ্কা গুঁড়ি আদা জিরে বাটা তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে এবার এই যে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাও ছিল, আমি কিন্তু মাংসের চিকেন হোক বা মাটন হোক সব মাংসের তরকারিতে আমি আদা জিরে বাটা দিই, অনেকেই আদা জিরে বাটা দেয় না। আমরা যেখানে থাকি সেখানে কিন্তু চিকেন রান্না করলে ওর মধ্যে আদা জিরে বাটাও দেয় না, আর আলু তো দেয় না। কেউ যদি আমাকে দেখে আমি চিকেনের মধ্যে এইভাবে আলু দিয়ে রান্না করছি বলবে ছি চিকেন এইভাবে আলু দিয়ে কে রান্না করে, এরকম একটা ব্যাপার আর কি। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নেব, এবার ঢাকা দিয়ে ঢেয়ে মাংসটাকে ভালো মতো কষাবো। আর এদিকে চিকেনটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো দেশি দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। আর এইখান থেকে এবার একটু কষানো মাংস তুলে নেব 2-3 পিস। এবার যদি আমি কষানো মাংস তুলে না রাখি না একদম বাড়ি মাথায় করে নেবে দুই বাপ ছেলে মিলে আর কি। কি বলো তো, আমি সবসময় যেহেতু চিকেন কষা রান্না করি তো আর এইভাবে রান্না করলে না চিকেনের ঝোলটাই আমার মনে হয় বেশি ভালো লাগে, এই জন্য কষানো মাংস তুলে রাখছি ওদের জন্য আর এইটুকু ঝোল রান্না করব। অনেক দিন হয়ে গেছে যে চিকেন ঝোল রান্না করা হয় না, তোমরা দেখেইছো হয়তো আমি যখনই রান্না করি চিকেন কষাটাই বেশিরভাগ সময় আমি রান্না করি। আর সেম ওইভাবে বলছি, আর ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে রান্না হবে চিকেন কারি। আর যেহেতু চিকেন কারি তো একটু তো ঝোল ঝোল থাকবেই, আর এই যে গরম মশলা গুঁড়ি দিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর ফুলকপির জন্য ধনে পাতা কুচি কেটেছিলাম, ধনে পাতা কেটে রেখেছিলাম, তো ওখান থেকে কিছুটা ধনে পাতা রয়ে গেছিলো, তো ওখান থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নেব, আর আমাদের রেডি হয়ে যাবে চিকেন কারি। তো নামিয়ে নিলে বাস রেডি হয়ে যাওয়া। শীতকালে না এই চিকেন কারিটা খেতে দারুণ লাগে, আমি না হালকা চিনিও দিয়েছিলাম যাতে ঝাল মিষ্টি দুটোই আর কি একটা ব্যালেন্স থাকে। তো হালকা মিষ্টিও দিয়েছি চিকেনের মধ্যে, জানি না কেমন হবে, কোনো সময় মানে চিনি দিয়ে চিকেন রান্না করিনি। তো এই দেখো চিকেনের কালারটা দেখো কি দারুণ এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি যেভাবে আমি তো আর কে যেহেতু এইভাবে রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করে দেখলাম খুব দুর্দান্ত খেতে হয়েছিল। আর সেম ফুলকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে আছে আমাদের চিকেন কষা দুইজনের জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, ওর বাবা ঘরে এসে বলে যে 2-3টে তারাবাজি আছে ফাটিয়ে নাও, আর দেবাংশকে বললো তো ও কিছু হাত দিয়েছিল কিন্তু আজকে ভয় পাচ্ছে। আজ লক্ষ্মী পুজো হোক কালী পুজো হোক, দেখবে কালী পুজো শেষ হয়ে গেল ভয় লাগে, তাদের ঘরে তার উল্টো বাজার কাছেই যেতে চায় না। কালকে লাগাবো সকালবেলা দুটো তারা।
আর এখানে রাত্রে আমি রুটি বানিয়েছি আজকে, এখন থেকে মানে আজকে রাত্রের থেকে আর কি, রাত্রে ভাত হবে না যেহেতু ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার সময় রাত্রে ভাত খেলে না রাত্রে কাঁপতে কাঁপতেই মানে শেষ হয়ে যাব আমি, এর জন্য রাত্রে রুটি বানানো হবে, আজকের থেকে শুরু হলো আর কি। তো এখানে চিকেন নিয়ে নিলাম, চিকেন আর রুটি দিয়ে রাত্রে খাওয়া হবে। আর এখান থেকে দুটো রুটি নিয়ে নিলাম আর এক গ্লাস দুধ, এটাই হবে দিবাংশের রাত্রের ডিনার। দুটো রুটি তো নিয়েছি কিন্তু ও খাবে না, একটাই অনেক জোরজবস্তি করে খাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।